করোনার সময় ঈদের রাত ঢাকার ছিন্নমূল শিশুদের রাস্তায় ঘুমায়, ওদের তো মা নাই বাবা নাই, ওদের ঈদ নাই, ওদের আনন্দ নাই, ওদের জন্য আমরা 5,000 শিশুর জন্য নাস্তা রান্না করতেছি রমজানের ঈদের রাতে। এমন সময় জিরি মাদ্রাসার বর্তমান মহতমিম হজরতের সুযোগ্য মেজ সাহেব জাদা খোবা বাইমাকে ফোন দিয়া কান্নাকাটি, ভাই আব্বা অসুস্থ, হাসপাতালে যাইতে চান না, আপনি একটু বলেন, আপনি বললেই হাসপাতালে যাবে। আমি বললাম হুজুর আপনি হাসপাতালে যান, শিক্ষকদের বললাম হাসপাতালে নিয়ে যান। হুজুর বললেন, হুজুর আমাকে হাবিব ডাকতেন, হুজুর বললেন হাবিব যাইতে বলছে, যাইতে তো মন চায় না, ঠিক আছে তাহলে চলো। হাসপাতালে যাওয়ার পর কোনো ট্রিটমেন্ট নাই, মহিলা সামনে আসছে, ধমক দেওয়া মহিলাদের সরায় দিলেন, বললেন আমার সময় নাই, যাওয়ার সময় হয়ে গেছে, তোমরা তাড়াতাড়ি ওজুর পানি দাও, যায় নামাজ বিছাও, আমার যাওয়ার সময় হয়ে গেছে। কইয়া বললা মানুষ এইভাবে দুনিয়া থেকে বিদায় নেয় এমন নজির খুব কমই আছে। হুজুর ওযু করে বের হলেন, বের হইয়া সবার থেকে বিদায় নিলেন, তোমরা দোয়া করো, আমি চলে গেলাম, বলে নামাজে দাঁড়িয়ে যান। নামাজের সেজদায় যে গেলেন আল্লাহর বান্দায়ার উঠেন নাই, আউলিয়ারা কারে অকুবায় অখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, আশেকারা মিল্লাত মাযহাব জুদা, আশেকারা মিল্লাত মাযহাব খুদাস। দরবেশ আল্লাহর দরবার দোয়া করে, আল্লাহ কোন দিন জানি মারা যাই জানি না, দুর্বল হয়ে গেছি আল্লাহ, আপনার দরবারে বিদায়ের আগে দুইটা ফরিয়াদ। এক নাম্বার ফরিয়াদ গো মাবুদ, আজরাইল যখন পাঠাবেন আমি যেন নামাজের সিজদার মধ্যে থাকি। দুই নাম্বার ফরিয়াদ, আল্লাহ আমি মারা যাওয়ার পর দাফন কাফনে কেউ নাই, আমি কোথায় আছি কেউ জানে না, দাফন কাফন হয়তো হবে না, এজন্য আল্লাহ আমাকে আপনি কিয়ামত পর্যন্ত সিজদ অবস্থায় রেখে দিয়ে। আমার রাসূল বলেন সাহাবায়ে কেরাম দরবেশের দুইটা দোয়াই আল্লাহ কবুল করেছেন, দরবেশ সেজদার মধ্যেই মারা গেছে, এখনো সেজদা অবস্থায় আছে, কিয়ামত পর্যন্ত সেজদা অবস্থায় থাকবে। তবে দুনিয়ার মানুষের মাঝে এমন আগ্রহ কখনো জাগবে না, কোথায় দরবেশ আছে একটু দেখতে চাই, কারণ আল্লাহ মানুষের অন্তর থেকে এই আগ্রহটা উঠায় রাখছেন। এই যে আপনাকে আমি ঘটনা বললাম, দেখবেন আপনার মধ্যে আগ্রহ জাগবে না, কোথায় আছে একটু জানতে পারতাম, আল্লাহ মন থেকে এটা উঠায় রাখছেন। রাসূল আমার বলেন দরবেশ ইন্তেকালের পর আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে দরবেশের রূহকে আল্লাহর সামনে দাঁড় করাইয়া হাজির করাইয়া ঘোষণা দিয়া দিলেন, দরবেশ যাও যাও, আমি আল্লাহ তোমাকে আমার দয়া দিয়া মাফ করিয়া দিলাম। কিন্তু দরবেশের কথাটা পছন্দ হয় নাই, দরবেশ বলেই ফেলল, আল্লাহ যদি আপনার দয়া দিয়া মাফ পাইতে হয় তাহলে 500 বছর ইবাদত কেন করলাম, আত্মীয় স্বজন কেন ছাড়লাম, আরাম আয়েশ কেন ত্যাগ করলাম। আল্লাহ ফেরেশতাদের বললেন, ফেরেশতারা দরবেশের রূহ জাহান্নামের কিনারায় নিয়ে যাও, যেখানে জাহান্নামের আগুনের তাপ পাওয়া যায় ওখানে নাও, জাহান্নামে ফালাইবা না, শেষ হয়ে যাইব। জাহান্নামে তাপের কাছে নিয়ে যাওয়া হয়, সঙ্গে সঙ্গে পিপাসায় কলিজা শুকায় যায়, ডানে বামে সামনে পেছনে তাকায়, কোনো পানি নাই, কোনো মানুষ নাই, কেউ সাহায্যকারীও নাই। হঠাৎ তাকায় দেখি এক ব্যক্তি হাতির মধ্যে একটা পেয়ালা নিয়ে দরবেশের দিকে আগাইতেছে, কাছাকাছি আসার পর দরবেশ দাঁড়িয়ে গেল,
আগন্তুক দাঁড়িয়ে গেল, দরবেশ ডাক দিয়া বলে, হে আগন্তুক কেন দাঁড়াইলা, তোমার পেয়ালার মধ্যে কি বলে ঠান্ডা পানি, পিপাসার সময় ঠান্ডা পানি পাইলে কেমন লাগে? হ্যাঁ বলে ঠান্ডা পানি, তাহলে দাঁড়াইছো কেন, পানিটা দাও, আমি পানির পিপাসা সহ্য করতে পারি না। পানিওয়ালা ডাক দিয়া বলে, দরবেশ পানি তো দেওয়ার জন্যই আসছি, তবে মাগনা দেব না, বিনিময় লাগবে। কি চাও? এখানে তো টাকা পয়সার লেনদেন চলে না, এখানে নেকি বদির লেনদেন চলে, কি চাও? বলে 500 বছরের খালেস ইবাদত চাই। দরবেশ ইবাদত করছে কয় বছর? জোরে বলেন, কয় এক গ্লাস পানির জন্য 500 বছর দিয়ে দিব? কাহা কানা দিব না, কথা আমি গেলাম। এ পানিওয়ালা দাঁড়াও, নাও 500 বছর ইবাদত নাও, তবু পানি দাও, এত বেশি পানির পিপাসা দরবেশের হুঁশ নাই, আবার যদি পানির পিপাসা লাগে কিসের বিনিময়ে পানি কিনবে? ইবাদত দিয়া দিল। আল্লাহ ফেরেশতাদের বললেন, ফেরেশতা দরবেশকে আবার আমার সামনে হাজির করাও। আল্লাহ ডাক দিয়া বলেন, ও দরবেশ, এক পেয়ালা পানির জন্য, এক গ্লাস পানির জন্য নিজের জীবনের সব ইবাদত দিয়া দিলা, আমি আল্লাহ তোমার কাছে জীবনের হিসাব চাইব না, যদি চাই কোন বান্দা, আমি আল্লাহ যদি হিসাব ধরি এক কদম নড়বার কোন শক্তি থাকবে না। এ দরবেশ, আমি আল্লাহ এত কিছু দিলাম, কোনো কিছুর হিসাব তোর কাছে চাই না, কিন্তু মারা যাওয়ার আগের সময়, মারা যাওয়ার আগ মুহূর্তে যে এক পেয়ালা পানি পান করছিলি, ওইটার বিনিময় আমি চাই। দরবেশ কাঁদে আর বলে, আল্লাহ বুঝি নাই, বুঝি নাই, বুঝি নাই, পৃথিবীর মানুষ আপনার দয়া ছাড়া মাপ পাবে না, আর পৃথিবীর সামান্য নেয়ামতের প্রতিদানও কেউ দিতে পারবে না, এক পেয়ালার এক গ্লাস পানি কেন এক ফোঁটা বৃষ্টির পানির প্রতিদানে? সারা দুনিয়ার মানুষগুলোকে আল্লাহ যদি কেয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখেন, আর সব মানুষগুলো যদি শুধু এক ফোঁটা বৃষ্টির পানির মোকাবেলায় শুকরিয়া আদায় করতে গিয়ে সেজদায় কাটিয়ে দেয়, আল্লাহ তাআলার দেওয়া নেয়ামত এক ফোঁটা বৃষ্টির পানির নেয়ামতের শুকরিয়া আদায় করে কেউ শেষ করতে পারবে না। এতক্ষণের আলোচনায় কি বুঝলেন? নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? নিয়ামত তো শেষ নাই, আল্লাহই তো বলেছেন লা তুহসুহা, গুনে শেষ করতে পারবা না। তাহলে কোন নিয়ামত নিয়ে আলোচনা করব? আমি মৌলিক এক দুইটা বা তিনটা চারটা সময় যদি থাকে, আপনারা যদি বসে থাকেন, মৌলিক কয়েকটা নিয়ামতের উপরে আলোচনা করি। কোটি কোটি নিয়ামতের মধ্যে একটা মৌলিক নিয়ামত, আল্লাহ আমাদের আল্লাহর কাছে দোয়া করি নাই, দরখাস্ত করি নাই, মোনাজাত করি নাই, আল্লাহ আমাদেরকে দোয়া ছাড়া, দরখাস্ত ছাড়া, সুপারিশ ছাড়া মানুষ বানাইয়া পাঠাইছেন। কি বানাইছেন? মানুষ। জোরে বলেন, মানুষ। আল্লাহ চাইলে কুত্তা বানাইতে পারতেন, আল্লাহ যদি কুত্তা বানাইতেন মানুষ আমাদের নাম ধরে মানুষকে গালি দিত, আল্লাহ যদি কুত্তা বানাইতেন মানুষের দুয়ারে বসে থাকতাম সারা রাত পাহারা দেওয়ার পরেও, সকালবেলা মালিক বাইর হয়ে আমাকে একটা লাথি দিয়া দূরে সরাইয়া দিত। আল্লাহ কুত্তা বানান নাই, দয়া করে মায়া করে আশরাফুল মাখলুকাত মানুষ বানাইছেন। আল্লাহ চাইলে গরু বানাইতে পারতেন কিনা, কথা কয় না, আল্লাহ গরু বানান নাই, যদি আল্লাহ গরু বানাইতেন এই বনি আদম, তোমাকে আমাকে শীতের সকালে ক্ষেতের মধ্যে নিয়া কাঁধের মধ্যে জোয়াল দিয়া শক্ত করে লাঙল বেঁধে লাঙলের কুটি মাটির মধ্যে ঢুকায়া লাঠি দিয়া শীতের মধ্যে চামড়ায় বাড়ি দিত, কলিজা পর্যন্ত লেগে যাইত,
আমার কাঁধে ঘা হয়ে যাইত, লাঙল টান দিলে জলের ঘষায় আমার কলিজা ছিঁড়ে যাইত, ব্যথায় যদি দাঁড়ায় যাইতাম এই বনি আদম আবার পিটাইয়া পিটাইয়া আমাকে হাঁটতে বাধ্য করত, আমাকে দিয়া হাল চাষ কোনাইয়া এই বনি আদম কোরমা পোলাও খাইতো, আমাকে ভালো একটা বিছানাও দিত না। আল্লাহ আপনাকে আমাকে গরু বানান নাই, মানুষ বানাইছে। এই যে আল্লাহ মানুষ বানাইলেন, এর একটা শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? কেমনে আদায় করবেন? শুধু আলহামদুলিল্লাহ বললেই কি শেষ হবে? আল্লাহ মানুষ বানাইছেন, আপনার আমার দ্বারা যেন কখনো পশুর কাজ না হয়, তবেই হবে মনুষ্যত্বের শুকরিয়া। কিন্তু মানুষের মধ্যে তো এখন জানোয়ারের খাসলাত সব ঢুকে গেছে। আল্লাহ হেফাজত করে। এই একটা বিষয় নিয়ে লম্বা আলোচনা করা যায়, এখানে একটুকু শেষ করলো। অনেকগুলি মৌলিক নিয়ামতের মধ্যে আর একটা বড় মৌলিক নিয়ামত আল্লাহ মানুষ তো বানাইছেন, লুলাখরাও বানাইতে পারতেন, অন্ধ বানাইতে পারতেন। আল্লাহ যদি অন্ধ বানাইতেন, বাস স্ট্যান্ড, রেল স্টেশন, লঞ্চ ঘাট, ট্রেন স্টেশনে গিয়া মানুষের দাঁড়ে দাঁড়িয়ে হাত বাড়ায় কান্না লাগতো আর বলা লাগতো, আমার ভাই তোমরা দুনিয়াটা দেখো কেমন রং, আমি কোন রং দেখি না, আমার কাছে একটাই রং শুধু অন্ধকার। তোমার ছেলে মেয়েগুলো যখন তোমাকে মা বাবা বলে ডাক দেয় কলিজা ঠান্ডা হয়, আমার ছেলে মেয়ে যখন আমাকে আব্বু বলে ডাক দেয় আমারও মনে চায় ছেলের চেহারা দেখতে, মেয়ের চেহারা দেখতে, কিন্তু আমি দেখতে পারি না। আল্লাহ যদি তোমাকে আমাকে লুলা খোড়া বানায় পাঠাইতেন, গাড়িতে চলা লাগতো আর মানুষের কাছে ভিক্ষা করে খাওয়া লাগতো, আল্লাহ তোমাকে আমাকে লুলা খোড়া বানান নাই, সুস্থ বানাইছেন, সুন্দর দুইটা পা দিছেন, সুন্দর দুইটা চোখ দিছেন। এই পা দুইটা যে ভালো দিলেন, নেয়ামতের শুক্রিয়া কেমনে আদায় করবো? আজান হলেই মসজিদে যাও, চোখ দুইটা আল্লাহ ভালো দিছেন দেখে দেখে কোরআন তেলাওয়াত করো, ফজরের পর তেলাওয়াত করো, জোহরের পর, আসরের পর, মাগরিবের পরে, এশার পরে তেলাওয়াত করো। এ মুসলমান, তোমার ঘরে এখন আর তেলাওয়াত নাই, মহিলাদেরও তেলাওয়াত নাই, তেলাওয়াত তো একদম উঠে গেছে, একদম উঠে গেছে, তেলাওয়াত বাড়ায় দাও। যেই ঘরে তেলাওয়াত নাই ওই ঘরে আল্লাহর রহমত কিভাবে থাকবে? তেলাওয়াতের মধ্যে এত মজা, তোমার মনে দুঃখ কষ্টের কোনো শেষ নাই, কারো কাছে যাওয়ার দরকার নাই। আমি তোমাকে বলে দিলাম প্রেসক্রিপশনটা নাও, রাত যখন গভীর হয় সবাই ঘুমায় যায়, তুমি ঘুম থেকে জেগে সুন্দরভাবে ওযু বানাইয়া দুই রাকাত নামাজ আদায় করে কোরআন তেলাওয়াত করে কোরআনটা বুকের সাথে চেপে ধরো, আল্লাহর কসম, আল্লাহর কসম, তোমার অন্তর থেকে দুনিয়ার সব পরেশানি দূর হয়ে যাবে। তোমার দুঃখের সাথী বানাও তেলাওয়াত আর জিকিরকে, তোমার কষ্টের সাথী বানাও তেলাওয়াত আর জিকিরকে। তেলাওয়াত ঘর থেকে মুছে দিও না, জিকির ঘর থেকে মুছে দিও না আমার ভাই। আল্লাহ এত সুন্দর চোখ দিছে, এই চোখ দিয়ে তুমি তেলাওয়াত করো, কোরআন পড়ো, কিতাব পড়ো, জিকির করো। আল্লাহ জবাব দিয়েছেন, অনেক মানুষ কথা বলতে পারে না, তোমার যে শক্তি কম নয়, টাকাও কম নাই, বংশ মর্যাদাও কম নয়, চেহারা চুরাতো খারাপ নয়, তারও জিব্বা আছে, তোমারও জিব্বা আছে, কিন্তু তুমি কথা বলতে পারো, সে পারে না। আল্লাহর এত বড় নিয়ামত, এই জিব্বা দিয়ে মিথ্যা বলিস না আমার ভাই, গালি দিস না, এই জবান দিয়ে তেলাওয়াত আর জিকির সৎ কাজের আদেশ মানুষকে দিনের পথে ডাকো। অনেকগুলি মৌলিক নিয়ামতের আরো দামি এক মৌলিক নিয়ামত আল্লাহ মানুষের ঘরে পাঠায়া, চাইলে হিন্দু বানাইতে পারতেন, খ্রিস্টান বানাইতে পারতেন, বৌদ্ধ বানাইতে পারতেন, কি পারতেন না? কোনদিন আল্লাহর দরবারে দোয়া করি নাই, মালিক আপনি আমাদের মুসলমান বানান, আহারে আল্লাহ দয়া করে মায়া করে মুসলমান বানায়া পাঠাইছেন, এই নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করবেন? আল্লাহ যে মুসলমান বানাইছেন এজন্যই তো ভূমিষ্ঠ হওয়ার পর আজানে কারামত শুনতে পাইছি,
মুসলমান হওয়ার কারণে যখনই কথা বলতে শিখলাম সবার প্রথম শিখলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান হওয়ার কারণে আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার সুযোগ পাচ্ছি। ও মুসলমান, আল্লাহ যে ঈমান দিলেন, আল্লাহ যে নিয়ামত দিলেন, এত বড় ঈমানের নিয়ামত, ইসলামের নিয়ামত দিছেন, কিন্তু তুমি মুসলমান দেখলে তো মনে হয় না তুমি মুসলমান। এমন মুসলমানও আছে সালাম দেওয়া যায় না, না চিনলে কেমন মুসলমান তুমি হইলা। আরে তুমি মুসলমান হওয়ার পর আমার আল্লাহ রে চিনলে না কেমন মুসলমান বলো। অথচ একটা কুকুরও তার মালিককে চেনে, একটা গরুও তার মালিককে চেনে, কথা কয় না। তুমি কি জানো সারা রাত কুকুর বাড়িটা পাহারা দেওয়ার পর মালিক যখন ঘর থেকে বের হয় ফজরের সময় দেখবেন কুকুরটা দৌড়ে মালিকের কাছে গিয়া মালিকের পায়ের মধ্যে মুখটা ঘষে আর কুন কুন করে আওয়াজ করে ল্যাংচাটা গুটায় পেটের তলে নিয়ে যায়। কি বলে জানেন সাহেব হায়াতুল হায়ান লেখেন, ওই কুকুরটা বলে ও আমার মালিক, ও আমার মনিব, আমি আপনার বাড়ির জুটা খাই, হাড্ডি খাই, আমি জানি না দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারলাম কিনা, আমাকে মাফ করে দিন, আমার যদি ভুল হয় আমি আপনার কাছে ক্ষমা চাই। একটা কুকুর তার মালিককে চিনল, একটা গরুর দিকে তাকাও, যেই গরুটা দিয়া হাল চাষ করলা, কোরমা পোলাও বিরিয়ানি খাইলা, কেয়ামতের ময়দানে আল্লাহ ওই সূর্যকে ডাক দিয়া বলবেন, রে সূর্য তোর মধ্যে যত তাপ আছে ছেড়ে দে, ছেড়ে দে, আমার বান্দাকে এত বয়ান শোনানো হইল, নবী রাসূল পাঠাইলাম, পীর মাশায় গলা মায়ক নাম পাঠাইলাম, হাতে পায়ে ধরে চোখের পানি ছেড়ে এত বুঝান বুঝাইল, এরপর নেয়ামতের শুক্রিয়া আদায় করে নাই, ওই গরুটা দিয়া হাল চাষ করছে, ধান উঠাইছে, কোরমা পোলাও খাইছে, নিজরা ল্যাপটপ সঞ্জীব কম্বলে ঘুমাইছে, ও অথচ গরুটা যেখানে ঘুমায় সেখানেই প্রসাব পায়খানা, একটা মশারিও নাই, শীত গরমে এক জায়গার মধ্যে থাকে, বাসুরটা দূরে বান্দা রাখছে, ওই বাসুরটা গভীর রাতে যত বাচ্চা আছে সব বাচ্চা, সব জাতের বাচ্চার রাতে ক্ষুধা লাগে, পাখি ছাড়া সব জাতের বাচ্চার রাতে ক্ষুধা লাগে, ওই পাখি ডাক গো গাভীরা ডাক বাসুরটা ডাক দেয়া বলে, মা আমার ক্ষুধা লাগছে দুধ দাও, ওই গাভীটা ডাক দেয়া বলে, আরে বাসুর আল্লাহ আমাদের বানাইছেন এই বড়িয়া তোমার জন্য, এই মনিব আমার মালিক, এই বাড়িওয়ালা আমার মালিক, ওরে বাসুর একটু ধৈর্য ধর, সকালবেলা মালিক দুধ নেওয়ার পরে যা থাকবে তা খাবে। ওই গরুটাকে নিয়ে সকালবেলা গোয়াল ঘর থেকে বের কইরা বাসুরটা দিয়া পানাইয়া বাসুরটা ছেড়ে দিছে, বাসুরটা কত আশা নিয়া দৌড়াইয়া গিয়া মায়ের ওলানের মধ্যে মুখ দিছে, প্রথম এক বোটায় মুখ দেয়, অমনি আমার বান্দা বোটার থেকে মুখটা সরায় ফেলায়, বাসুর হন্ত দন্ত হইয়া তাড়াতাড়ি আবার আরেক বোটায় মুখ দেয়, আবার সরায় ফেলায়, বাসুর তো ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে, দুধ কেন খাইতে দেয় না, আবার আরেক বোটায় দেয়, আবার বান্দাত সরায় ফেলায়। এভাবে বাসুরটাকে ধোকা দিয়া খুঁটির সাথে বেঁধে রেখে দুধ এমন ভাবে দোয়ায় গরুর উলানের মধ্যে আর এক ফোঁটা দুধ নাই। এরপরে বাসুরটা বান্দা ছেড়ে দেয়, বাসুরটা লাফাইতে লাফাইতে গিয়ে আবার মায়ের উলানে মুখ দিয়ে দেখে এবার আর দুধ নাই, তাকায় দেখবেন ওই বাসুরটা তখন মাথা দিয়ে জোরে জোরে মায়ের উলানের মধ্যে গুতা দেয় একটু দুধ বাইর করার জন্যে। এরপরেও যখন দেখে আর দুধ নাই, ওই বাসুরটা ওলান ছেড়ে দেখবেন মায়ের মুখের সাথে মুখ ঘষে, যাদের গরু আছে খেয়াল করে দেখবেন মায়ের মুখের সাথে মুখটা ঘষে, সাহেবে হায়াতুল হায়ান লেখে, ওই বাসুরটা মায়ের কাছে নালিশ দেয়, ও মা রাতে বলছিলে দুধ পাবো, এখন তো দুধ নাই, ক্ষুধার যন্ত্রণায় আমি শেষ হয়ে গেলাম মা গো।
তখন দেখবেন ওই গরুটা ওই গাভীটা বাসুরের কপালে চাটে, ঘাড়ে চাটে, পিঠে চাটে। আরে হায়াতুল হায়ান কিতাবের মধ্যে লেখে ওই গাভীটা তখন বাসুরটার ডাক দিয়ে বলে, ও বাসুর ধৈর্য হার হবি না, আল্লাহ বানাইছেন বনি আদমের জন্য, বনি আদমের বিরুদ্ধে কিছু বলা যাবে না। এ সূর্য আমার বান্দা গভীর রাতে বাড়িতে মেহমান আসছে, নতুন জামাই আসছে, বেয়াই আসছে, শ্বশুর আসছে, আহা বাজারের সব দোকান বন্ধ, বাড়িতে একটা মাত্র মুরগি আছে, তাও বাচ্চাওয়ালা মুরগি, ইজ্জত রাখা দরকার। বাচ্চাগুলা রাইখা রাতে খোপের থেকে মুরগিটা বের করে জব দিয়া আনন্দ করে মজা করে সবাই খাইল। ফজরের পরে যখন খোপটা খুলছে, বাচ্চাগুলো বের হয়ে একদল ডান দিকে দৌড় দেয়, একদল বাম দিকে দৌড় দেয়, আর টেউ টেউ করে মাকে ডাকে আর খুঁজে বেড়ায়। আমি বলছি বান্দা খা খা, এগুলো তো তোদের খাওয়ার জন্য বানাইছি, কিন্তু শুকরিয়া আদায় কর। ওরে আমার ভাই, এ পর্দালের মা বোনেরা, আল্লাহ এত দয়া করছেন, এত মায়া করছেন, এই দয়া যদি আজকে না বোঝো, গভীর রাতে আমার আল্লাহ প্রথম আসমানে এসে ডাকেন, এ বান্দা আয়, তোরে আমি ইমানদার বানাইছি, কাফের মুশরিককে তো ডাকি না, ওরা তো এখন উঠবেও না, তোরে মুমিন বানাইছি, তোরে মুসলমান বানাইছি, তোরে কোরআনের নূর দিছি, ঈমানের নূর দিছি, আয় বান্দা, আমাকে কেউ মা ডাকে না, বাবা ডাকে না, আমাকে কেউ মা ডাকে না, বাবা ডাকে না, আমিও কাউকে মা ডাকি না, বাবা ডাকি না, এগুলো আমার পছন্দ না, বান্দা তুই আয় আয়, তোর মনে কত দুঃখ আমি আল্লাহকে বল, তোর মনে কত কষ্ট আমি আল্লাহকে বল, গভীর রাতে উঠে আমি আল্লাহকে একবার আল্লাহ বলে যদি ডাক দাও, আমি আল্লাহর কুদরতে অন্তরটা ঠান্ডা হয়ে যায়। বান্দা আজকে তুই একবার ডাক দিলে আমি আল্লাহ 10 বার মতান্তরে 100 বার জবাব দিই, কিন্তু তোরে যখন আমি ডাইককে পাইলামই না, তুই শুনে রাখ কিয়ামতের ময়দানে তোরও জাহান্নামের ফয়সালা হবে, জাহান্নামে গিয়া তুইও আমি আল্লাহকে ডাকবি, ডাকতে 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 1000 বছর ডাকার পরে আমি আল্লাহ একটা জবাব দেবে, এ বান্দা কেন ডাকিস, জাহান্নামী বান্দা তখন ডাক দিয়া বলবে, আল্লাহ একটু পানি, পানির পিপাসা সহ্য করতে পারি না রে আল্লাহ, আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়া বলবে, না ফেরেশতা জাহান্নামীদের জন্য কোন পানি বরাদ্দ আছে, ফেরেশতা জবাব দিয়া বলবে, আল্লাহ জাহান্নামীরা জাহান্নামে জ্বলতে জ্বলতে জ্বলতে, জাহান্নামীদের গায়ের রক্ত, গায়ের গোস্ত হাড্ডি যেখান থেকে পুইজের নহর বইয়া গেছে, ওই পুইজ হইল ওদের পানি। আল্লাহ ডাক দিয়া বলবে, নো ফেরেশতা, ওদের যেই পানি বরাদ্দ আছে ওই পানি দাও, আমি আল্লাহকে ডিস্টার্ব করতে মানা করো, আমি আল্লাহর কিছু বান্দা আছে দুনিয়াতে যারা দুনিয়া পরোয়া করে নাই, আমি আল্লাহ ওদের সম্পদ দিই নাই, সম্মান দিই নাই, বংশ মর্যাদা দিই নাই, রিক্সা চালাইছে, সিএনজি চালাইছে, জমিনের মধ্যে কাজ করছে, আমার গরিব বান্দা রিক্সা চালায় জামাতে যাবে, গেলে আসর হারাবে, মাগরিব হারাবে, 4-5 জন সবাইকে ডেকে বললো, আসো ভাই এখানে একটু নামাজটা পড়ি, কেউ ডাকে সারা দিল না, কিন্তু আবার বান্দা
কোমরের গামছাটা খুলে যায় নামাজ বিছাইয়া বিলের মধ্যে দাঁড়াইয়া সোট্টা আদায় করে নিছে। আবার যখন রাত গভীর হইয়া গেছে সবাই ঘুমায়, আমার বান্দা যায় নামাজে দাঁড়ালো, আহারে চোখের পানি ছেড়ে নামাজ আদায় করি আর বলে আবার আল্লাহ আমাকে গরিব বানাইছে, আমি জামাতে যাইতে পারি নাই, মালিকেও যাইতে দেয় না, ওগো আল্লাহ আমাকে মাফ করিয়া দেন, আমার জীবন নিয়ে কোনো অভিযোগ নাই, শুধু আপনি আমাকে মাফ করিয়া দেন, ও আল্লাহ আমার বান্দা মাথায় টুপি দিয়া পাগড়ি দিয়া জুব্বা দিয়া এই দোকানদারি করছে, রিক্সা চালাইছে, কত মানুষ তিরস্কার করছে, টুপি ধরিয়া টান দিয়া ফেলায় দিছে, আমার বান্দা রাগ করে নাই, আমার বান্দা জিকির করলে মানুষজন তিরস্কার করছে, তবু আমার বান্দা জিকির ছাড়ে নাই, নামাজ ছাড়ে নাই। ওই বান্দাদেরকে ওয়াদা ছিল কেয়ামতের ময়দানে আল্লাহকে দেখার মধ্যে সবচাইতে মজা, ওই বান্দাদের সাথে আমি আছি, জাহান্নামীরা আমার যেন দৃষ্টা আপনাদের, ফিরিস্তার সাথে সাথে জাহান্নামীরা জাহান্নামে জ্বলতে জ্বলতে তাদের রক্ত গোস্ত দিয়া যে পুইজের নহর বইয়া যাইবে, ওই পুইজ এত দুর্গন্ধ এত দুর্গন্ধ এত দুর্গন্ধ, দুনিয়ার এক কিনারায় যদি ওই পুই ছেড়ে দেওয়া হয় দুনিয়ার সব প্রাণীগুলো দম বন্ধ হইয়া মারা যাবে, এত উত্তপ্ত গরম গাছপালা গুলো পুড়ে যাবে, ওই পুই একটা পেয়ালার মধ্যে নিয়া আর উত্তপ্ত গরম বানাইয়া যখন ফ্রিস্তা জাহান্নামীর হাতের মধ্যে দেবে, এত গরম পেয়ালা হাতের মধ্যে নেওয়ার সঙ্গে সঙ্গে হাতের গোস্ত গুলো খসে খসে পড়ে যাবে, এরপরে জাহান্নামী পুইজের পেয়ালাটা হাতের থেকে ফেলে দেবে না, বরং এত পিপাসা এত পিপাসা, ওই পানি পান করলে পুইজ পান করলে মনে করছে পিপাসা দূর হয়ে যাবে, ওই পেয়ালা যখন মুখের কাছে আনবে মুখে দেবে না, ওই সময় পেয়ালার তাপে পুইজের তাপে চেহারা গোস্তগুলো খসে খসে পেয়ালার মধ্যে পড়ে যাবে, এরপরে জাহান্নামী পুইজের পেয়ালা ফানায় দেবে না, এত বেশি পিপাসে, দুনিয়ায় যারা মাওলার পানি পান করো নেয়ামতের শুকরিয়া আদায় করো না, তোমার জন্য কেমন পানি শোনো, ওই জাহান্নামী পুইজ যখন মুখের মধ্যে ডক ডক করে ঢেলে দেবে, জিব্বা মুখের গোস্ত এমন কি দাঁত পর্যন্ত পচে গলি গলার মধ্য দিয়া পেটের নারী বুড়ি পচাইয়া গলাইয়া পায়খানার রাস্তা দিয়া বের করে দিবে, পানির পিপাসা তো যাবেই না আরো কোটি গুণে বেড়ে যাবে, ওরে আমার ভাই তোমাকে আমাকে আল্লাহ ঈমান দিয়া পাঠাইছেন, মুসলমান বানায়া পাঠাইছেন, আল্লাহ বলেন বান্দা এত দয়া করছি মায়া করছি, ঈমানের খেয়ানত করে বেঈমান হইস না, শিরিক করিস না, দুনিয়ার মানুষের পূজা করিস না, দলের পূজা করিস না, রাজনীতি আর দল করতে যাইয়া ঈমান খুয়াইয়া বৈশা নিজেরও খবর নাই, ওরে আমার ভাই তুমি তো মুসলমান আল্লাহ মুসলমান বানায়া পাঠাইছেন, তোমার আমার দ্বারা মনের ভুলেও যেন ইসলাম বিরোধী কাজ না হয়। অনেকগুলি মৌলিক নিয়ামতের আর একটা মৌলিক নিয়ামত, আল্লাহ মুসলমান তো আরো অনেককেই বানাইছেন, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানান নাই, আপনাকে আমাকে উম্মত বানাইছেন, এই নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করবেন, রাসূলের সুন্নতের খেলাফ আমল যেন না হয়।